Hey guys, welcome back to my channel. তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, কিন্তু এই দেখো কান্নাকাটি সিন চলছে এখন। আর আজকে নতুন ব্লগটা আমি এই রাত্রিবেলা শুরু করলাম, এখন বাজে হচ্ছে 9টা, কারণ আর কিছুক্ষণ পরেই হবে হ্যাপি নিউ ইয়ার। তো সেই জন্য আজকের ব্লগটা আমি রাত্রিবেলায় শুরু করলাম। আর এখন কি করছি বলো তো? পেঁয়াজ কাটছি, আর এই যে কান্নার মানে কম্পিটিশন হচ্ছে জানো তো। আজকে চিকেন হবে, আর আমাদের রাত্রিবেলা কেক কাটবো 12টার সময়। তো তানিয়া আর ওর বাবা হচ্ছে চাউমিন খাচ্ছে, আর আমি আজকে ফ্যান ভাত, সন্ধ্যাবেলা ফ্যান ভাত করেছিলাম। আর ফ্যান ভাত করে আলু পেঁয়াজ আর ডিম মাখা দিয়ে চিকেন আগের কালকের ছিল, তো সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। তো আর ওর বাবা হচ্ছে চাউমিন খাচ্ছে। আর এই যে দেখো আমাদের চিকেনের প্রস্তুতি চলছে, কেক কেনা হয়ে গেছে আর চিকেনও কিনে নিয়ে চলে এসছে। তো নতুন দিনতে মানে নতুন বছরটা আমাকে কেঁদে কেঁদে শুরু করতে হচ্ছে, দেখে তো চিকেন খাবো তার জন্য কান্নাকাটি করছি। তো দেখি দাও তানিয়া আর ওর বাবা চাউমিন খাচ্ছে, আর আমি খেয়ে নিয়েছি ভাত। তো এই যে যোগাযোগটা করে নেবো, নিয়ে চিকেনটা রান্না হবে, আর আমি একটু যাব রাস্তায়। মুখটা দেখাই যাচ্ছে না। তো এই যে এখানে যোগাযোগটা করে নিচ্ছি, নিয়ে আমি এখন যাব রাস্তায়। তো রাস্তায় যাব কারণ হচ্ছে কালকে আজকে এখানে মানে পিকনিক করছি, কালকে যাব মায়ের দোকানে। তো মায়ের দোকানে গিয়ে কালকে পিকনিক হবে, তো সেই জন্য রাস্তায় যাব। আর কিছু কেনাকাটার আছে, তো কিছু কেনাকাটা করবো, তো সেই জন্য একটু রাস্তায় যেতে হবে। তো এখন রেডি সেডি সব গুছিয়ে নিই, গোজগাছ করে নিই চিকেন বানানোর জন্য। তো তোমরা সঙ্গে থাকো, আজকের ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো স্কিপ না মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো টাটা, আবার আসছি। এখন হ্যাপি নিউ ইয়ার বলবো না, অ্যাডভান্সও বলবো না, 12টা বাজবে তখন বলবো। চলো আবার আসছি। তো আমি রান্নার জোগাড় করে দিয়ে যাব রাস্তায়। আর এই যে দেখো চলে এসছে, সব এসে নাচ গান করছে, খুব মজা করছে। আর ওর মা হচ্ছে, মিষ্টির মা হচ্ছে এখানে চিকেন রান্না করছে। তো আমি আলু পেঁয়াজ মশলা সব এখানে গুছিয়ে রেডি করে দিলাম, আর আমি যাচ্ছি দোকানে। তো আর মিষ্টির মা হচ্ছে চিকেনটা করে নেবে দোকান থেকে এসে, তারপর সবাই মিলে একসঙ্গে কেক কাটাবে। তো এই যে চলে এসেছি রাস্তায়, আর আমি একটা নেল পলিশ কিনবো, তো মায়ের দোকানে যাবো সেই জন্য একটা নেল পলিশ কিনবো। তো এই হাড়গুলো আমি একটা হাড় নিয়ে গিয়েছি, কিন্তু আবার দেখছি যে কী কী মানে হাড় ভালো এসছে আর কী কালেকশন ভালো এসছে সেটাই দেখছিলাম। তো এই যে নেট পলিশ নিচ্ছে তানিয়া, কি বলো তো, যতবার আমি নেট পলিশ নিয়ে যাবো ও করে করে সব নষ্ট করে দেবে। তো এই যে দেখো এখান থেকে একটা ব্যাগ কিনলাম তানিয়ার জন্য। আর এই যে দেখো এখন বাজে হচ্ছে 10:30, 11:15, এরকমই বাজে। তো মদ দোকানে ভিড় দেখো, বছরের প্রথমে যেন সিনেমা হলে এরকম ভিড় হয় দেখেছি, কিন্তু এই যে মদ দোকানে, হ্যাঁ বাংলা আবার ইংলিশ দুটোই একসঙ্গে পাশাপাশি, তো এত ভিড়। আর এই দোকানটায় এসেছি একটা প্যান্ট কিনবো, সেই জন্য তানিয়ার বাবার জন্য একটা আর আমার ভাইয়ের জন্য একটা। তো এই যে নিলাম প্যান্ট আর বেরিয়ে চলে যাচ্ছি, তো তারা সবাই মিলে অপেক্ষা করবে, তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। দৌড়াবি না কাছি, দোকান সবাই বন্ধ হচ্ছে। কটা বাজে বলে এখন? 11:30 তো না, 10:30 হবে, 11:30 দেখো, 10:18 ও এখন বাজে 10:18। তো এখন দোকানে এসেছি কেনাকাটা করতে, আর এই যে তানিয়া যিশু চলে এসছে কাকার সঙ্গে কি মশলা কিনতে, আর চিকেন তো হচ্ছে কি। তো একটা ব্যাগ কিনলাম আর দুটো প্যান্ট কিনলাম, আর এই যে দেখো মন জিনিসের সামনে। তো মন জিনিস কি বলতো, সকাল থেকেই ধরো দোকানে ভিড়, তো এখন বাজে 10:30 মতো, তো সেই জন্য দোকানটা একটু খালি হয়েছে। আর এই যে আমাদের পাড়ার গেট এখন সাজানো হচ্ছে, রাত্রিবেলা কেক কাটা হবে তোমার নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য, এত সুন্দর করে সাজা গোজা চলছে আর কি। তো এই দেখো ছাদে সবাই চলে এসছে আর একেবারে রেডি শেডি হয়ে, তো সব জোগাড়জাত হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 12টা,
মানে নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য সবাই একদম রেডি। তো তার আগে তোমাদের সকলকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সারা বছর তোমরা খুব সুন্দরভাবে থাকো, সুস্থ সবলভাবে থাকো, আর তোমাদের মানে মনের যত কামনা ইচ্ছা সব যেন পূরণ হয়। তো এই দেখো আমাদের শীতকালটা শুরু হয়ে গেছে। তো এই মাত্র আমাদের কেক কাটা হলো আর আমরা নতুন বছরকে এইভাবে ওয়েলকাম জানালাম। তো আমার বড়দের নমস্কার, আমার ছোটদের অনেক 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 ভালোবাসা জানিয়ে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আমাদের কেক কাটাও হয়ে গেছে আর কেক খাওয়া হলো আর চিকেন খাওয়া হয়ে গেছে। তো আজকে চিকেন করেছিলাম আর হচ্ছে কেক কাটলাম। তো আমাদের এখন চলছে নাচের পর্ব শুরু, মানে নাচের পর্বটা শুরু হলো আর কি। তো খাওয়া দাওয়া শেষ, নাচের পর্ব শুরু হলো। আর তোমাদের দাদা ভাই পাগলের মতো নাচ করছে, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। Happy New Year! এই লাইটে কি হলো তো? এদিকে মারবে তো, এখানে মারবে। Happy New Year! নতুন বছর! নতুন বছর অনেক ভালো কাটুক, অনেক সুস্থভাবে কাটুক আর অনেক 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 মজা করো, ঠিক আছে? তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ব্লগে। আর এখন বাজে হচ্ছে দুটো, তাই তো? তো চলো আজকে এখানেই শেষ করছি, সবাই টাটা, হ্যাপি নিউ ইয়ার, হয় চলে গেছে পেছন দিয়ে।